আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, চলে আসলাম জীবন ও জীবিকার নতুন একটি ক্লাসে। তো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ষষ্ঠ অধ্যায় থেকে পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সমূহ। তো শিক্ষার্থীরা, আমাদের ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে দশে মিলে করি কাজ। তাহলে চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করে দিই। শিক্ষার্থীরা, আমাদের এক নম্বর প্রশ্নে রয়েছে, যারা গুহায় বাস করে তাদেরকে কি বলে? উত্তর, গুহাবাসী। দুই, একটি অনাকাঙ্ক্ষিত বা ক্ষতিকর পরিস্থিতিকে কি বলে? উত্তর, সমস্যা। তিন, সমস্যা সামনে এলে কি করা যাবে না? উত্তর, ভয়। চার নম্বরে দেখি, সমস্যা সামনে এলে কি করতে হবে? উত্তর, সাহস ও বুদ্ধি দিয়ে এর মোকাবেলা করতে হবে। পাঁচ, সবাই কি থেকে মুক্তি পেতে চায়? উত্তর, সমস্যা। ছয়, সমস্যা সমাধানে ধাপে ধাপে অগ্রসর হলে কি হয়? উত্তর, ভালো হয়। সাত, যে কোনো সমস্যা সামনে এলে কি করতে হবে? উত্তর, এর কারণ অনুসন্ধান করতে হবে। আট, সমস্যা নির্বাচনে কোনটি সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে? উত্তর, সমস্যাটি গুরুত্বপূর্ণ কি না। নয়, আমাদের কি শিখতে হবে? উত্তর, কার্যকর যোগাযোগের কৌশল। দশ, কার্যকর যোগাযোগের কৌশল কি? উত্তর, গুরুত্বপূর্ণ দক্ষতা। আমরা পরবর্তী পৃষ্ঠায় দেখি। এগারো, কি করলে ব্যক্তিগত অনেক সমস্যার সমাধান করা সম্ভব? উত্তর, দক্ষতা অর্জন করলে। বারো, যোগাযোগের কয়টি পক্ষ থাকে? উত্তর, দুটি। তেরো, বার্তা গ্রাহক ও বার্তা প্রেরক কি? উত্তর, যোগাযোগের পক্ষ। চোদ্দ, কোনটি একটি উভয়মুখী প্রক্রিয়া? উত্তর, যোগাযোগ। পনেরো, যে কোনো সমস্যারই কি থাকে? উত্তর, ডালপালা। তো শিক্ষার্থীরা, এই ছিল ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সমূহ। পরবর্তী ক্লাসে আমরা সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সঙ্গে থেকো কোর্সটিকা ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।